নমস্কার, আমি সংযুক্তা। আজ সকাল সকাল আবার চলে এসেছি এবং আজকে সঙ্গে আছে একটি লেখা। এটা একদিন আগে লিখেছিলাম, শেয়ার করছি। লেখাটির নাম মরিচিকা যেন কলম। জীবনে কি চাই এ প্রশ্নের উত্তর আমি হাতড়েছি আজীবন, নানান বয়সে নানান রূপে। এক মায়াজাল আসল চাওয়াকে ঢেকে রেখেছিল যেন, তৃষ্ণার্তের মতো হাতড়েছি চারপাশ। একটা ভালো বন্ধু, একটি প্রেমের সঙ্গী, কিংবা হয়তো একটা ভালো পরিবেশ। কখনো সৌন্দর্য, ঐশ্বর্য বা ফাঁপা স্তুতিবাক্য। আজকাল সব ভাষা ভাষা লাগে ভারী। হঠাৎ যেন নিজেকে খুঁজে পাই হারিয়ে যেতে যেতেও। আসলে কি আমি সত্যিই কিছু চেয়েছি, নাকি এই সবই আমার ভ্রম? চাওয়াগুলো যেন মরুভূমির মরিচিকা পতক, নেই অথচ দেখা দেয়। শেষমেশ সত্য উদ্ঘাটিত হয়, নিজেকে খুঁজে পাই হারিয়ে যেতে গিয়েও। আচ্ছা, আরেকটা লেখা আছে, ভেবেছিলাম শুরুতে যে লেখাটা অন্য একদিন শেয়ার করব, কিন্তু এটা শেয়ার করেই ফেলি, এখন ইচ্ছা করে ফেলি, করেই ফেলি। এটা আজকেই সকালে লিখলাম, মানে আজকেই সকালে লিখলাম। তো এটা একটা সত্যি ঘটনা, সেটার উপরেই লেখা। তো এটা পড়ছি, একটু জানি না কেমন লাগবে, বাট মজা লাগতে পারে, দেখি দেখি দেখুন কেমন লাগে। লেখাটির নাম হীরের খনি। ওরা মাথা তুলছে ধীরে ধীরে, কতগুলি পিটুনিয়ার চারা। আজ ওদের জন্মের ইতিহাসে যাই তবে একটু। মা আমার সংসারের নানান টানাপোড়েনের মাঝেও সময় বের করে একদিন খাওয়ার টেবিলে বসে কতগুলি যত্নে গুছিয়ে রাখা সিট পট হাসি মুখে পুতল ধীরে ধীরে। মায়ের যেন এ এক নতুন অ্যাডভেঞ্চার, আমরা সকলে ছিলাম সেই অভিযানের পরোক্ষ সঙ্গী সাথী। অভিযানের সেই দুষ্প্রাপ্য হীরে আজ যেন হাতে এসেছে হঠাৎ। মা আমার হাসি মুখে সকালে সকালে ডাকলো, বনি বনি, দেখবি আয়, দেখবি আয়। উৎসুক হয়ে বারান্দায় গিয়ে দেখি ছোট ছোট শিশু চারা উকি দিচ্ছে মাটির গায়ে গায়ে। আমরাও যেন হীরের খনির সন্ধানে সফল আজ। প্রত্যক্ষ সঙ্গে নাই বা ছিলাম, পরোক্ষর তো বটে। না, অ্যাকচুয়ালি এটা হয়েছিল, মানে মা একদিন সিট, এক্স্যাক্টলি কী করছিলাম ঠিক জানি না, সিটপটটা আমি সিটপট সংক্রান্ত কিছু একটা করছিল আর কি, এক্স্যাক্ট জিনিসটা আমি জানি না সেটা। বাট ওটা থেকে পরে আস্তে আস্তে চারা বেরিয়েছে আর কি, এটা আমার নতুন অ্যাডভেঞ্চার ছিল। তো এটা হয়েছে সাকসেসফুল। তো আমরা আমরা তো কেউ খুব একটা হাত লাগাই না, বাট মানে বারান্দায় গাছ থাকলে সেটা এনজয়টা করি, কিন্তু খাটনিটা মায়েরই বেশিরভাগ। তো যাই হোক, কিন্তু আমরা সবাই পাশ থেকে অবজার্ভ করছিলাম আর কি। তো সেটা আলটিমেটলি যখন ছোটো ছোটো চারা, এইটুকু একদম ছোট্ট ছোট্ট চারা মাথা তুলেছে, মা তখন এটাকে বলল যে দেখ। তো তারপরে এই লেখাটা লিখলাম হঠাৎ করেই। তো এটাই আর কি, তো এই ছোটো ছোটো জিনিসে অনেক সময় অনেক মজা পাওয়া যায়।
আজকে লেখাগুলো এখানেই শেষ করছি, আর তো লেখা নেই, সাথে আবার ফিরে আসবো। সঙ্গে থাকুন, ভালো থাকবেন।